নমস্কার, আজকের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। যে কোনো রাজনৈতিক বক্তব্য তার মধ্যে একটা দুটো ভুল হয়ে যেতে পারে, কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে যদি একটা গোটা বক্তব্যই ভুল হয়ে যায় তখন সেটা আর অজান্তে ভুল হয়ে গেছে সেটা বলা চলে না। আজকে কথা বলবো বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং সোশ্যাল মিডিয়ায় বহুল চর্চিত দিলীপ ঘোষকে নিয়ে। আপনারা শুনে থাকবেন, বর্ধমানের এক জায়গায় বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেছিলেন যে গরুর দুধে সোনা আছে, এবং কথাটি শুধু তিনি এইভাবে বলেননি, তিনি স্পষ্টভাবে বলেছিলেন সেই সময় যে কীভাবে গরুর দুধ থেকে সোনা উৎপন্ন হয়। তিনি বলেছিলেন, ভারতীয় গরুর পিঠে কুঁজ থাকে আর সেই কুঁজের মধ্যে স্বর্ণনালী থাকে, সেই স্বর্ণনালীতে সূর্যের আলো পড়লে নাকি সোনা তৈরি হয়, সেই জন্য গরুর দুধের রং হলদেটে কালারের হয়। আপনারা যদি বক্তব্যটি সেই সময় না শুনে থাকেন বা এখনও পর্যন্ত না শুনে থাকেন তাহলে বক্তব্যটি একবার শুনে নিন, তাহলে আলোচনা করতে সুবিধা হবে। আমাদের ধার্মিক যে ধারণা আছে, গরুর শরীরে, গাভীর শরীরে 33 কোটি দেবদেবী বাস করেন, সেজন্য গরুকে আমরা দেবতাখানে পুজো করি। গরুর দুধ খেলে খালি শরীর সুস্থ হয়, পুষ্ট হয় নয়, সুস্থ হয়, রোগ প্রতিষেধক ক্ষমতা পাই আমরা আমাদের দেশি গরুর দুধ থেকে। ভারতীয় গরুর বৈশিষ্ট্য হচ্ছে তার মধ্যে, তার দুধের মধ্যে সোনার ভাগ থাকে, সেজন্য দুধের রং একটু হলদে হয়। আর আমাদের দেশের গরুর যে ঝুঁট থাকে না, কুঁজ থাকে, বিদেশি গরুর মধ্যে সেটা থাকে না, তাদের পিঠটা সমান মোষের মতো। সেজন্য ওই গরুর যে কুঁজ থাকে, সে কুঁজের মধ্যে একটা নাড়ি থাকে, স্বর্ণ নাড়ি বলে, সেখানে সূর্যের আলো পড়লে সেখান থেকে সোনা তৈরি হয়, তাই গরুর দুধ হলদে হয়, সোনালি হয়। আর সেই গরুর দুধের মধ্যে প্রতিষেধক ক্ষমতা থাকে। প্রথম কথা হলো, ধরে নিলাম কুঁজের মধ্যে সোনা তৈরি হয়, তাহলে সেই সোনা গরুর দুধে কিভাবে আসবে সেই ব্যাখ্যা কিন্তু তিনি বলেননি বা সেই ব্যাখ্যা তিনি দেননি। দ্বিতীয়ত, এটা একটা গবেষণামূলক আবিষ্কার এবং অত্যন্ত আশ্চর্যজনক একটা আবিষ্কারও বটে, তবে এত বড় একটা আবিষ্কার হওয়া সত্ত্বেও একজন রাজনৈতিক নেতার মুখ দিয়ে কেন প্রকাশ করা হলো এই সংবাদটি? আবিষ্কারকর্তা নিজে কেন প্রকাশ করলেন না? তার উপর কোনো ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল সংবাদ মাধ্যম কেন এই সংবাদকে প্রকাশ করলো না? তৃতীয়ত, তিনি বলেছেন সোনা থাকার জন্য দুধের রং নাকি হলদেটে হয়, এই সহজ ব্যাখ্যাটা তিনি দিয়ে দিয়েছেন। তাহলে তো বলতে হয় যে মানুষের মূত্রও অনেক সময় হলুদ রঙের হয় এবং সেই রঙটি গরুর দুধের চেয়েও গাঢ় হলুদ রঙের হয়। তাহলে কি দিলীপ ঘোষ বলবেন যে মানুষের মূত্রেও মাঝে মাঝে সোনা তৈরি হয়? তাও সাধারণ মানুষ এই গরুর দুধের সোনা বক্তব্যটি দিলীপ ঘোষের মুখ দিয়ে শোনার পর অতটা গুরুত্ব সহকারে দেখেননি। তার কারণ হলো, এর আগেও বহুবার বহু কথা তিনি বলেছেন যেটা সমর্থনযোগ্য নয়, তাই মানুষের অভ্যাসও পরিণত হয়েছে। কিন্তু বর্তমানে যিনি বিজেপির রাজ্য সভাপতি হয়েছেন তিনি নাকি খুবই উচ্চশিক্ষিত একজন মানুষ, ডক্টর সুকান্ত মজুমদার। তিনি দিলীপ ঘোষের সঙ্গে তার শিক্ষার নাকি বিস্তর ফারাক রয়েছে। অন্তত সকলে ভেবেছিলেন যে তিনি হয়তো দিলীপ ঘোষের এই বক্তব্যকে সমর্থন করবেন না, কিন্তু তিনি তা করলেন না। তিনি সমর্থন তো করলেনই, তার পাশাপাশি তিনি একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে দিলেন। শুধু তাই নয়, তিনি এও বলেছেন যে গরুর দুধে সোনা আছে মানে এই নয় যে আপনি সেই সোনা দিয়ে গয়না তৈরি করবেন। অর্থাৎ তিনি এক প্রকার দিলীপ ঘোষের সেই গরুর দুধে সোনা তত্ত্বটিকে সমর্থন জানিয়েছেন, তার পাশাপাশি তিনি সেটাকে বিশ্বাস করেছেন। একজন সুশিক্ষিত মানুষ হওয়া সত্ত্বেও তিনি দিলীপ ঘোষের এই কুসংস্কার বলা চলে সেই বক্তব্যটিকে তিনি বিশ্বাস করে নিয়েছেন, এবং তিনি ব্যাখ্যা দিয়েছেন যে তার পরিমাণ এতটাই কম যে সেটা দিয়ে আপনি গয়না তৈরি করতে পারবেন না। প্রথমে তিনি কি বলেছেন তার বক্তব্যটা আপনি শুনুন, তাহলে আলোচনার সুবিধা হবে। আমার একটাই প্রশ্ন, সেটা হচ্ছে যে গরুর দুধের সোনা এই তত্ত্বে কি আপনি বিশ্বাস করেন? এবার আপনি সেটাকে কোন মিনিংয়ে নেবেন তার উপর নির্ভর করছে, ঠিক আছে? আপনার উদ্দেশ্য দিলীপদার একটা কোনো বক্তব্য নিয়ে, দিলীপদার সেই বক্তব্যটা দিয়েছিল যতদূর আমার মনে পড়ছে সেই সময় একটা সায়েন্টিফিক পেপার বেরিয়েছিল, সেটা ট্রেসেস অফ অরাম ইন কাউ মিল্ক এরকম সামথিং হেডিং ছিল, তার কিন্তু সায়েন্টিফিক পেপার আছে। কিন্তু সেটাকে আমাদের, আপনারা সাংবাদিক বন্ধুরা
অতিশয্য করে এমন জায়গায় নিয়ে গেছিলেন, যেমন মোচা খেলে আয়রন হয় জানি, তাই মানে মোচা থেকে তো আমি টিএমটি বার বানাতে পারবো না। তো সেরকম বিভিন্ন বায়োলজিক্যাল মেটেরিয়ালে, অ্যাজ ফর এক্সাম্পল আপনাদেরকে আরও একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, ইকুইজিডাম বলে একটা গাছ হয়, পাহাড়ে হয় দেখবেন, সেটা যেখানে হয় যেখানে মাটিতে সোনার বা সোনার কোনো সল্ট থাকে, তার মানে আমি কি ওখান থেকে সোনা বের করতে পারবো না? সেটা পারবো না। তো এরকম বক্তব্যকে বিকৃত করে বললে অনেক কিছু বলা হয়, কিন্তু সায়েন্টিফিক পেপার আছে যে ইন্ডিয়ান কাউ মিল্ক, যেটাকে টাইপ বি কাউ মিল্ক বলে, তাতে গুজরাটের একটা ইউনিভার্সিটির প্রফেসররা রিসার্চ করে, আমি জার্নালটার নাম এই মুহূর্তে ভুলে যাচ্ছি, মোস্ট প্রবাবলি সায়েন্টিফিক রিপোর্ট, খুব বড় জার্নাল যদি সায়েন্টিফিক রিপোর্ট হয়, সেই উপরে একটা পেপার আছে, আমি আশা করি গুগলে সার্চ করলে আপনাকে দেখাতে পারবে। তিনি যে এই গয়না টিএমটি বারের এই ব্যাখ্যাগুলো দিচ্ছেন, এটা কি কেউ তার কাছে জানতে চেয়েছে? এটা তো সবারই কম বেশি জানা আছে যে যদি কোনো সময় গরুর দুধে সোনা তৈরি হয় তাহলে সেই সোনা দিয়ে গয়না তৈরি করা সম্ভব হবে না। তাহলে তিনি অথবা বিজেপির আরও অন্যান্য নেতারা বারবার কেন এই ব্যাখ্যা দিচ্ছেন? মানুষ তো এটা জানতে চায়নি, মানুষ জানতে চেয়েছে যে অতি নগণ্য ভাগ হোক বা বেশি ভাগেই হোক, সেই সোনা দিয়ে গয়না তৈরি করা যাক বা না যাক, অতি নগণ্য পরিমাণে হলেও গরুর দুধে কি সেই সোনা রয়েছে, এটাই জানতে চেয়েছে। এই প্রশ্নের উত্তর কিন্তু কোনো বিজেপির নেতা এখনও পর্যন্ত দেননি, তাই জন্য বারে বারে প্রশ্ন ঘোরানোর জন্য এই ধরনের একটা ছেলে ভোলানো ব্যাখ্যা দিয়ে চলেছেন। আসলে একটা কথা বলতেই হয় যে বিজেপির বেশিরভাগ নেতারাই এখন কুসংস্কারাচ্ছন্ন হয়ে পড়েছে। তার প্রকৃষ্ট একটি উদাহরণ হলো যোগী আদিত্যনাথ, এমনকি স্বয়ং প্রধানমন্ত্রী পর্যন্ত যে কুসংস্কারে আচ্ছন্ন হয়ে পড়েছে তার উদাহরণ আপনারা পেয়েছেন গত কোভিড পরিস্থিতিতে, যেভাবে মোমবাতি জ্বালিয়ে থালা বাজাতে বলেছিলেন মানুষকে, তারপরে প্রধানমন্ত্রীর কুসংস্কারের যে আকৃতি সেটা আপনাদের সামনে চলে এসেছে। তিনি যেভাবে মানুষকে বিভ্রান্ত করেছেন তারপর তার অনুগামীদের বা তার পার্টির নেতানেত্রীদের ওপর আর আশা করা যায় না যে তারা সাধারণ স্বাভাবিক মানুষের চিন্তাধারায় বিশ্বাসী। আজকের এই এপিসোডে এই পর্যন্তই, পরবর্তী অন্য একটি এপিসোডে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।